বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা ক্যান্টনমেন্টের পাশে মাটি কাটা আমাদের সাইটটা, এটা হচ্ছে প্লাজা 18। আমরা আজকে এটার একটা ফ্ল্যাডের ফিনিশিংয়ের ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো ফোন দিতে দিতে আমার মানে 12টা বাজায় দিছে। এখানে 4-5 ফ্ল্যাডের কাজ আছে, যাই হোক ওনাদেরটা ওই যে টাইলসগুলো সব রেডি করা, টাইলসের কাজ করবে। তো আমরা পানি লোড দিয়ে গেছিলাম, এখন লাস্ট চেক আপ আমরা দিতেছি। আপনার ওয়ারিং করার পরে, ওয়ারিংটা করার পরে যে চেক আপটা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা প্লাগ করতে যায়, আমি দেখছি আমার দেখা যে অনেকে না কমপ্লিট করতে পাইরা, বাড়ির থেকে যে গাছ গাছালি এগুলো সময় দেয়, কাইটা বিক্রি করে তারপরে ফ্ল্যাট কমপ্লিট করে। অনেকে এমনও হয়েছে যে বাড়ির থেকে জমি বিক্রি করে তারপরে একটা ফ্ল্যাট, শখের ফ্ল্যাট কমপ্লিট করে। তো এগুলা এই জন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা কাজটা করি, যেন কাজটা প্রপার হয় এবং ভালো হয়। তো ওয়ারিংটা আমরা কীভাবে জান দিচ্ছি আপনাদের মাঝে একটু তুলে দেবো। এই যে পয়েন্টের গোড়াগুলা, এগুলো আমরা খোদাই করে নিছি, খোদাই করে নিয়ে বালু দিছি কলের গোড়াটা। এই গোড়াটা লড়ার কারণটা হচ্ছে অনেক সময় এই গোড়াগুলোতে বালু মারে না, এই না মারার কারণে এই কলটা লড়াচড়া করে। এই ওয়ারিংয়ের আগে যদি আপনার এই যে এই টাইলসের আগে যদি এই গোড়াগুলো ভালোভাবে ধ্যান দিয়ে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার আর এটা লড়াচড়া করবে না। এটা সুন্দর করে এইভাবে কাইটা খোদাই করে নিতে হবে। আপনার পাইপের বাকি অংশে তো বালু নামালো, আপনার যে পয়েন্টটা, কলের পয়েন্ট বলেন যেটার পয়েন্টই বলেন, এই পয়েন্টটাকে যদি আপনি সুন্দর করে বালুটা ভালো করে মাইরে নেন, তাইলে আর আপনার এই কলটা লইরা যাওয়ার বা সইরা যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে যে আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো যাতে আমরা বুঝাইতে পারি এবং আপনার ফ্ল্যাটটা যাতে কাজটা যাতে অন্তপক্ষে খুব সুন্দর হয়। এটা এমন একটা, এই স্যানিটারি কাজটা এমন একটা কাজ, এটা যদি কোনোভাবেই লিকেজ করে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ করে ফেলে। এই জন্য আমরা এগুলা বিভিন্নভাবে আমরা শিক্ষা নিয়ে আজকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। আপনার এই এটা হচ্ছে কীভাবে ওই বালুটা মারতে হয় সেটাও একটু আপনাদের কাছে তুলে ধরতেছি, কোন অংশে বালুটা মারতে হবে সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এইভাবে যখন কাজ করবেন আপনার কাজটা অবশ্যই ভালো হবে। তো আমরা কয়েকটা ফ্ল্যাটের আমাদের কাজ চলতেছে, ম্যাক্সিমামই আপনার সিপিবিসির। তো আমরা এরপরে আবার আপনার একটা সম্পূর্ণ যে কাজের ভিডিওটা, একটা ফ্ল্যাটে কী কী কাজ করতে হয় স্যানিটারি আইটেম, তো সবটাই আপনাদের মাঝে এরপরের ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন, আর অবশ্যই এইভাবে আপনারা বালুগুলো মারবেন, তখন আপনার জিনিসটা অনেক প্রপার হবে এবং ভালো হবে। আমরা লাস্টে যে পানিটা কীভাবে চেক আপ দিই আমরা ওয়ারিং অবশেষে, যে আমরা বোন প্লাক মাইরা পানিটা লোড দিই যে হ্যাঁ টাইলস করেন, এইভাবেই আমরা আপনার পানিটা চেক আপ দিয়ে নিই, কারণ লিকেজ করলে সমস্যা আছে। আমরা মোটামুটি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়া ঘুরিয়া দেখাইলাম যে ওয়ারিংয়ের আগে কোন অংশটুকু করতে হয়। তো আশা করি এইভাবে যদি আপনারা একটু শেষের দিকে যেই কাজ করুক, শেষের দিকে টাইলসের আগ মুহূর্তে আপনি একটা লাস্ট চেক আপ দিয়ে নেবেন, এতে আপনাদের জন্যই ভালো হবে। তো আনিস কাকা, আপনার এই যে ফ্ল্যাটের কাজ কিন্তু এখন টোটালি কমপ্লিট, কালকের থেকে তো মনে হয় টাইলস করবো। তা আপনার কিছু বলার আছে এই যে কাজ করলাম? না না, খুব সুন্দর হয়েছে, কাজ সুন্দর হয়েছে। যাক, সামনে আরও কাজ পাবো তো আমরা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। যে টাইলসের কাজ ও আপনার কেমন? ভালো করে, হ্যাঁ ভালো করে। ও আমার ভাতিজা, ও খুব ভালো কাজ করে, টাইলসের কাজ করে, দীর্ঘদিন ধরে ও কাজ করে। তো কন্টিনিউ এখন আমাদের এই এলাকায় কয়েকটা বিল্ডিংয়েরই ওর কাজ চলতেছে। ওর নাম হচ্ছে জসিম। আমার কাছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো ডিপার্টমেন্টের লোক আমার সাথে আমার কাছে আছে, যদি কারো মনে করেন যে না দরকার, আপনার কাজটা ভালো করতে চান,
তাহলে আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো সাজেশনও লাগে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব। এই বলেই শেষ করতেছি, আসসালামু আলাইকুম।